গণমাধ্যমের এক তথ্য বলছে শুধু রাজধানীতেই 80টি ভয়ঙ্কর কিশোর গ্যাং সক্রিয়। আর এই গ্যাংয়ের সদস্যদের বয়স 15 থেকে 23 বছরের মধ্যে। তাদের ড্রেস কোড থাকে আলাদা হেয়ার স্টাইল, আর তাদের চালচলনও ভিন্ন। ছোট ছোট অপরাধ থেকে শুরু করে হত্যাকাণ্ড, ইফটিজিং, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদকাসক্তি, মাদক চোরাচালন, আগ্নেয়াস্ত্র সম্পর্কিত গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছে এইসব কিশোর গ্যাংয়ের সদস্যরা। কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় রয়েছে সারা দেশের 64 জেলা, উপজেলা ও মহানগর এলাকার অন্তত 500 কিশোর গ্যাংয়ের নাম। তাছাড়া গণমাধ্যমের তথ্য অনুযায়ী সারা দেশে কিশোর গ্যাংয়ের সংখ্যা 5000 থেকে 6000। বুঝতেই পারছেন গ্যাং কালচার কীভাবে ছেয়ে ফেলেছে সারা দেশ। গণমাধ্যমের আরেকটি রিপোর্ট বলছে গত 15 বছরে প্রায় 200 খুনের ঘটনা ঘটেছে যার সঙ্গে জড়িত কিশোর গ্যাং। আরও ভয়ঙ্কর তথ্য হল শুধুমাত্র 2023 সালে অন্তত 25টি খুনের ঘটনা ঘটেছে কেবল রাজধানীতেই। একটি গবেষণা সংস্থা বলছে 2017 সাল থেকে গ্যাং কালচার ভয়াবহ আকার রূপ নিতে শুরু করেছে। করোনা মহামারীর পর তা বেড়েছে আরও বেশি। লম্বা সময় ধরে স্কুল কলেজের সংস্পর্শে না থাকায় ঝরে পড়েছে নিম্নবিত্ত শ্রেণীর অনেক শিক্ষার্থী। দর্শক, কী কারণে কিশোরদের এ ধরনের গ্যাং কালচার মাথা চাড়া দিয়ে উঠছে? হঠাৎ এমন কি হলো যে দেশের সম্ভাবনাময় কিশোররা এই অন্ধকার কালো জগতে পা বাড়াচ্ছে? সামাজিক অবক্ষয় নাকি পারিবারিক ব্যর্থতা? সামাজিক প্রতিষ্ঠানগুলো কি এ ধরনের দায় এড়াতে পারে? আর ন্যাক্কারজনক এসব কাজে অংশ নিতে কীভাবে কাজ করছে তাদের অপরাধ মনস্তত্ত্ব? কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধির পেছনে মনোবিজ্ঞানীরা কী বলছেন? কেন এত অভিযানের গ্রেফতারের পরও থামানো যাচ্ছে না অপরাধীদের? এসব নিয়ে আলাপ করব এবারের সারমর্মে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। ২০১৭ সালের 6 জানুয়ারি সন্ধ্যায় উত্তরার 13 নম্বর সেক্টরের 17 নম্বর সড়কের খেলার মাঠে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় 8ম শ্রেণীর ছাত্র আদনানকে। পরে র্যাবের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। আদনান হত্যায় জড়িত ডিস্কো বয়েজ ও নাইন স্টার গ্রুপের 8 জন সদস্য। এবং কম বয়সে এসব কিশোরদের এমন নৃশংস হত্যাকাণ্ডে নাড়া দিয়ে ওঠে সারা দেশ। এরপর থেকেই কিশোর গ্যাং এই টার্মটা সামনে আসে সবার আলোচনার গভীরে। যাওয়ার আগে সাম্প্রতিক কিছু ঘটনা আপনাদের দেখাতে চাই। গত 1 এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যান এলাকায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের 16 জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ওই দিনই চট্টগ্রামের হালি শহরে কিশোর গ্যাংয়ের 3 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তার 3 দিন আগেই গত বুধবার নগরীর বাইজিদ বোস্তামি, পাঁচলাইশ, পাহাড়তলি ও ডবলমনি এলাকা থেকে 33 জনকে গ্রেফতার করে র্যাব। পুলিশ জানাচ্ছে চট্টগ্রাম নগরে অন্তত 200 কিশোর গ্যাং সক্রিয়। এসব গ্যাংয়ের সদস্য সংখ্যা অন্তত 1400। গত 26 জানুয়ারি মারামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হাতে খুন হন যশোর শহরের টিবি ক্লিনিক এলাকার সোলাইমান হক। 24 মার্চ রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকা থেকে 19 থেকে 32 বছর বয়সী 25 জনকে গ্রেফতার করে র্যাব। তারা একাকী চলা পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে চাপাতিসহ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে। পথপত্রিকায় প্রায় রোজ এইসব কিশোর গ্যাংয়ের কোনো না কোনো খবর থাকেই। এবার চলুন গ্যাং কালচার মাথা চাড়া দিয়ে ওঠার কারণগুলো নিয়ে কথা বলা যাক। 1. পরিবারের বিকল্প। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক তথ্য বলছে সারা বিশ্বে প্রতি বছর 1,76,000 হত্যার নেপথ্যে রয়েছে এই কিশোর গ্যাং, যা পুরো বিশ্বে হওয়া হত্যার 37%। কিশোরদের অপরাধ মনস্তত্ত্ব নিয়ে যুক্তরাজ্যের মিনিস্ট্রি অব জাস্টিসের এক গবেষণাপত্র বলছে পোস্ট মডার্ন সংস্কৃতিতে শিশু কিশোরদের নিজের পরিবারের বাইরে আরেকটি পরিবার গঠন কিংবা তার সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। সেখানে সে যা ইচ্ছা তাই করতে পারে এবং তার জন্য সে নিরাপদ বোধ করে। সবাই মিলে একটা পরিবারের মতোই আচরণ করে, যারা কিনা বেপরোয়া। তাদের মনের ভেতর একটা চিন্তা গ্রথিত হয়ে যায়, তারা যা কিছুই হোক না কেন এই গ্যাং এবং এর গডফাদার কিংবা এই দলের অন্যান্য সদস্যরা তার পাশে থাকবে। এটি বাবা মা কিংবা নিজেদের পরিবারের সাথে দূরত্বের একটা নেতিবাচক প্রভাবের শেষ পরিণতি বলা যায়। 2. সহজেই অর্থ আয়ের সুযোগ। পড়াশোনা শেষ করে একটা চাকরি পাওয়া কিংবা ব্যবসা, এই যে বিশাল একটা জার্নি। পরিশ্রম করে আয়ের যে পথ তা দেশের বাস্তবতায় বেশ বন্ধুর এক পথ। ছিনতাই কিংবা ডাকাতি, অস্ত্রের ভয় দেখিয়ে রাস্তাঘাটে এমন কার্যক্রমের মাধ্যমে কম সময়ে খুব সহজেই অর্থ আয় একটা পথ বলে মনে করে
কিশোররা। পয়েন্ট নাম্বার তিন, কিশোর গ্যাংয়ের সাথে জড়িত কিশোরদের অনেকেই বলছে তাদের সামনে কোনো রোল মডেল নেই। এই কিশোরদের জীবনের লক্ষ্য বড় ভাই হওয়া। রাজনৈতিক দলে থাকা প্রত্যেক বড় ভাইয়ের ক্ষমতা প্রতিপত্তি কিশোরদের প্রলুব্ধ করে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম গণমাধ্যমে বলেছেন, কিশোররা দেখে অপরাধীরা হিরো, তারা দেখে বড়রা নানা অপরাধ করে ক্ষমতাবান হচ্ছে, ফলে তারাও সেই পথে যায়, তারাও গ্যাং গঠন করে নিজেকে ক্ষমতাবান করতে চায়, হিরো হতে চায়। পুলিশের একটি প্রতিবেদনে ঢাকার দুই সিটি কর্পোরেশনের অন্তত 21 জন কাউন্সিলরের বিরুদ্ধে গ্যাং প্রশ্রয় দেওয়ার অভিযোগ এসেছে। বাহিনীগুলোর নেতাদের কেউ কেউ সরাসরি ক্ষমতাসীন দলের রাজনীতি করেন, কেউ কেউ রাজনীতিতে যুক্ত না থাকলেও আশ্রয় পান রাজনীতিবিদদের কাছ থেকে। শিশু অপরাধ বিষয়ক গবেষকরা মনে করেন, অপরাধে জড়িয়ে পড়া শিশুদের সামাজিক বন্ধন খুব দুর্বল থাকে। এই সামাজিক বন্ধনহীনতা এক ধরনের সমস্যা তৈরি করে। এদের অনেকেই মা বাবা পরিবারের ভালোবাসা যত্ন মনোযোগ না পেয়ে অনাদরে অবহেলায় বড় হয়, আদর্শিক জায়গা থেকে তাদের সামনে কোনো রোল মডেল থাকে না। চার, হ্যামিলনের বাসি। সমাজবিজ্ঞানীদের মতে শিশু কিশোররা দেখছে পরিবার ও সমাজের মধ্যে চরম অব্যবস্থা, মূল্যবোধের অভাব, ভালোবাসাহীনতা, অসততা এবং অর্থের প্রতি মোহ। পরিবারের ভেতরে অপরাধী বা অপরাধীর উপস্থিতি শিশুকে বিপদের মুখে এনে দাঁড় করিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে বন্ধুবান্ধবরাই শিশু কিশোরদের অপরাধ জগতের দিকে টেনে নিলেও সমাজে বড় ভাই হয়ে শক্তি দেখানোর প্রবণতা শিশুকে অপরাধী হতে প্রলুব্ধ করছে। পাঁচ, প্রথম দিকে যে আদনান হত্যার কথা বলছিলাম, সেই আদনানের বাবা কবির হোসেন এবছর 1 ফেব্রুয়ারি গণমাধ্যমের কাছে বলেছেন তিনি উত্তরা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। আদনান খুনে গ্রেপ্তার হয়েছিল মোট 26 আসামি, তারা সবাই এখন জামিনে। আসামিরা কারাগার থেকে বেরিয়ে হুমকি দিতে থাকে, এ কারণেই তিনি উত্তরা ছেড়ে দেন। দেশের আইনে কিশোরদের জন্য বাংলাদেশ দণ্ডবিধি 1860-এর ধারা 82 অনুযায়ী 9 বছরের কম বয়স কোনো ব্যক্তির অপরাধমূলক কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না। শিশু আইন 2013-4 ধারায় বিদ্যমান অন্য কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, অনূর্ধ্ব 18 বছর বয়স পর্যন্ত সব ব্যক্তি শিশু হিসেবে গণ্য হইবে। অর্থাৎ দণ্ডবিধি ও শিশু আইন পর্যালোচনা করে বলা যায়, 9 বছর ক্ষেত্রবিশেষে 12 বছর থেকে 18 বছর পূর্ণ হওয়ার আগে কে অপরাধ করলে শিশু বা কিশোর অপরাধী হিসেবে বিবেচিত হবে, আর কিশোর অপরাধীদের জন্য সর্বোচ্চ 10 বছরের সাজার ব্যবস্থা রয়েছে। আমাদের দেশে পর্যাপ্ত কিশোর সংশোধন কেন্দ্রও নেই। গাজীপুরে 2টি এবং যশোরে 1টি শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র আছে, এর মধ্যে গাজীপুরের 1টি মেয়েদের জন্য। সব মিলিয়ে এই 3টির ধারণ ক্ষমতা মাত্র 600 জনের। এ কারণে আটক শিশুদের বড় একটি অংশ কারাগারেই থাকে, উন্নয়ন কেন্দ্রে যাওয়ার জায়গা হয় না তাদের। এবং এতে দেখা যায় আদালতের নির্দেশে কোনো কিশোরকে উন্নয়ন কেন্দ্রে পাঠানোর কিছুদিন পর সে জামিনে বেরিয়ে এসে আবার অপরাধে জড়িয়ে পড়ে। প্রযুক্তি আর বিশ্বায়নের সঙ্গে অভিভাবকরা অনেক সময় তাল মেলাতে পারছেন না। সন্তান কি করে সময় কাটায়, ডিজিটাল ডিভাইসে কি করে, তা তারা বুঝে উঠতে পারছেন না। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির এক কর্মকর্তার মতে, ভিডিও গেমস খেলতে খেলতে তাদের মধ্যে অস্ত্র চালানো শেখার ইচ্ছে জাগে। এছাড়া কন্টেন্ট রেস্ট্রিকশনের অভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষও যা দেখে, একজন শিশুও তাই দেখে। মোবাইল, ইন্টারনেট, অনলাইন গেমস, পর্নোগ্রাফি, মাদকাসক্তি তাদের ঠেলে দিচ্ছে অপরাধের অন্ধকার এক ডেরায়। আধুনিক বিশ্বে কংক্রিটের স্তূপে চাপা পড়ে হারিয়ে যেতে বসেছে শিশুর স্বাভাবিক জীবন। ঘরবন্দি শিশুর দৌড়ে বেড়ানোর খেলার সেই মাঠটাও নেই। মেগাসিটি ঢাকায় জনসংখ্যার অনুপাতে অন্তত 1300টি খেলার মাঠ প্রয়োজন, অথচ ঢাকায় খেলার মাঠের সংখ্যা মাত্র 235টি। আবার ঢাকায় প্রায় 95% স্কুলে কোনো খেলার মাঠই নেই। শহরাঞ্চল তো বটেই, গ্রামেও শিশু কিশোরদের জন্য উন্মুক্ত খেলার মাঠ সংকুচিত হয়ে আসছে। আজকের কিশোর কিশোরীরা আগামী দিনের ভবিষ্যৎ। আপনার সন্তান কোথায় কি করছে তার খোঁজ নিন। তারা কি শোনে, কি দেখে, কার সঙ্গে মেশে, যতটুকু সম্ভব তার বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে তার সঙ্গী হন। নৈতিকতা, ভালো মন্দ বিচার করার ক্ষমতার প্রাথমিক হাতেখড়ি হয় কিন্তু পরিবার থেকেই। গঠনমূলক চিন্তার বিকাশ ঘটাতে ছোট বয়স থেকেই শিশুকে বই পড়া, খেলাধুলার গুরুত্ব বোঝান। যদিও বর্তমান সংকট নিরসনে এগিয়ে আসতে হবে সরকারকেই। এই ভাইরাস এ তো আর একদিনে তৈরি হয়নি, এখান থেকে মুক্তির একমাত্র পথ অবিলম্বে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। তার আগ পর্যন্ত ভালো থাকুন এবং
সময়ের সঙ্গে থাকুন।